ঢাকাই সিনেমা ইন্ডাস্ট্রির সর্বাধিক জনপ্রিয় তারকা অভিনেতা শাকিব খান নিয়মিত তিনি দর্শকদের মাঝে নতুন নতুন ছবি নিয়ে নতুন নতুন লোকে হাজির হন। আর সিনেমা নির্মাণের ক্ষেত্রে পরিচালক এবং প্রযোজকদের প্রথম পছন্দের তালিকায় থাকেন শাকিব খান। তার কারণ, বাংলা সিনেমার এই মন্দা সময়ে একমাত্র শাকিব খানের সিনেমায় লোকগীত অর্থ ফিরিয়ে আনতে সক্ষম। তাই প্রযোজক এবং পরিচালকেরা চান শাকিব খানকে দিয়ে সিনেমা বানাতে। শাকিব খান বাংলাদেশ ছাড়াও কলকাতার একক প্রযোজনার এবং বাংলাদেশ ভারতের যৌথ প্রযোজনার সিনেমায় অভিনয় করেছেন। আর বাংলাদেশের পর ভারতের পশ্চিমবঙ্গেও তুমুল জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছেন ঢালিউড সুপারস্টার শাকিব খান। সর্বশেষ কলকাতার নাকাব সিনেমায় দেখা গেছে শাকিব খানকে। এরপর কলকাতার একক প্রযোজনার কিংবা যৌথ প্রযোজনার আর কোনো সিনেমায় তাকে দেখা যায়নি। শাকিব খান বলেছিলেন, তিনি এখন থেকে দেশীয় সিনেমার মান উন্নয়নে কাজ করবেন, সে কারণে তিনি বাংলাদেশের সিনেমার দিকেই বেশি ফোকাস করবেন। তাছাড়া নিজের প্রযোজনা প্রতিষ্ঠান এসকে ফিল্মস থেকেও বছরে চারটির বেশি সিনেমা নির্মাণের ঘোষণা দিয়েছেন শাকিব খান। অন্যদিকে করোনা ভাইরাসের কারণে অনেকদিন ধরে বন্ধ রয়েছে সিনেমার শুটিং। এই লম্বা সময়টা শাকিব খান তার নিজের বাসাতেই কাটিয়েছেন। তাছাড়া শাকিব খান সিদ্ধান্ত নিয়েছেন, এখন থেকে তিনি আবারও বাংলাদেশের সিনেমার পাশাপাশি কলকাতার সিনেমায় অভিনয় করবেন। সম্প্রতি একটি সাক্ষাৎকারে শাকিব খান জানিয়েছেন, কলকাতার বেশ কয়েকটি সিনেমার বিষয়ে আলোচনা চলছে, পরিস্থিতি স্বাভাবিক হলে কলকাতার সিনেমাতেও কাজ করব। সূত্রের খবর, শাকিব খানের হাতে রয়েছে কলকাতার চারটি সিনেমার কাজ। করোনা ভাইরাস পরিস্থিতি স্বাভাবিক হলেই হাতে থাকা সিনেমার কাজ শেষ করে কলকাতার সিনেমায় কাজ করবেন শাকিব খান। অন্যদিকে টলিউডের দুই সুপারস্টার দেব এবং জিৎ, তারা দুজনই হচ্ছেন কলকাতার বাংলা সিনেমার সর্বাধিক জনপ্রিয় দুই অভিনেতা। এর আগে দেবজিতের রাজ্যে নিজেকে মেলে ধরেছিলেন শাকিব খান, পেয়েছিলেন তুমুল সাফল্য। এবার আবারও দেবজিতের রাজ্যে হান দিতে চলেছেন শাকিব খান। প্রিয় দর্শক, আপনি কি শাকিব খানকে কলকাতার সিনেমায় দেখতে চান? কমেন্ট করে জানিয়ে দিন।